আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকতে গেলে বাধা পেয়ে এই ভাঙচুর চালায় তারা কার্যালয়ের টেবিল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের কয়েকজন আহত হয় বিক্ষুব্ধ ছাত্রদলের এক কর্মী অভিযোগ করেন কার্যালয় ভাঙচুরের সময় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থানের ফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বাড়ি বাবুসহ শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েছেন